আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা জানেন যে প্রাইমারি পরীক্ষাটা অনেক জল্পনা কল্পনা শেষ হয়ে অবশেষে এপ্রিল মাসে হতে যাচ্ছে, যে এপ্রিলের সম্ভবত এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি। এপ্রিলের মাঝামাঝি থেকে আর কি 15 তারিখের পর থেকে শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনারা জানেন যে 4টা ধাপে পরীক্ষা হবে, 4টা ধাপে, অনেক বড় একটা চাকরির পরীক্ষা, এই জন্য এটা প্রত্যেক বছরই ধাপে ধাপে পরীক্ষা হয়। আর পরীক্ষা নেবে বুয়েট, দায়িত্ব দেওয়া হয়েছে কাকে, বুয়েটকে। এখন আসেন যে একটু ভুলের জন্য, যেহেতু এবার আপনারা জানেন যে 32,577 জন নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে করোনার কারণে 2 বছর নিয়োগ হতে পারে নাই। যেমন 2020 সালে সার্কুলারটা হয়েছিল, তো সেজন্য 32,577 জায়গায় যে গতকালকে যে প্রাথমিক শিক্ষকদের মহাপরিচালক বলছে 45,000 নিয়োগ দিবে, তার মানে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই প্রাইমারি জবটা হওয়ার জন্য। কারণ প্রাইমারির ইতিহাসে এত বড় সার্কুলার আর কখনো হবেও না বা আর কখনো হয় নাই, যে 45,000 টিকানো মানে 1,35,000 থেকে 40,000, 1,00,000 40,000-এর মতো প্রিডিতে টিকবে। তো চিন্তা করে দেখেন যে 1,40,000, তার মানে এবারে যে যারা মোটামুটি পড়াশোনা করছেন তারাই কিন্তু টিকবেন। এখানে আসেন, তারপরেও অনেকগুলো কাহিনী আছে যে হয়তোবা চিন্তা করতেছেন যে আমি হয়তো টিকে যাব, যেহেতু অনেক বেশি টিকাবে না, এখানে কম্পিটিশনও একেবারে কম না, 13 লাখ অ্যাপ্লিক্যান্ট আছে। প্রাইমারি পরীক্ষায় দেখেন কয়টা জিনিস থেকে প্রশ্ন হয়, বুঝতেছে, গণিত, ইংরেজি আর বাকি সকল বিষয় মিলে আমরা যেটা নাম দিচ্ছি ওইটা যে সাধারণ জ্ঞান দিলাম, জিকে দিলাম, বাংলাটা আমরা জিকের মধ্যে রেখেছি, 3টা পার্ট হিসেবে ভাগ করেছি, ম্যাথ, ইংরেজি। এখন জিকে যে পার্টটা, যেটা হইতেছে যেখানে আমরা ধরতেছি যে বাংলা, তারপরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কম্পিউটার, এখান থেকে 40 মার্কের প্রশ্ন হয়, 40 মার্কের প্রশ্ন হবে এখান থেকে। তো এই বিষয়টি হচ্ছে মুখস্থ বিষয়, এই বিষয়টা কিন্তু ফুললি মুখস্থ। এখান থেকে আপনি বিসিএসের প্রশ্ন, তারপরে বিগত প্রাইমারির প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন আর পিএইচসি এর প্রশ্নগুলো যদি পড়েন, এখান থেকে 40 মার্কের মধ্যে দেখা যাবে আপনি 35, 36 বা 37, 38 পাওয়া পসিবল। সাম্প্রতি থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসে, ওইটা নিয়ে আমরা মাথা পরে চিন্তা করব। তো এখন দেখেন যে 40 মার্কের মধ্যে 35, 36, এইটা মুখস্থ, এই পার্টটা সবাই পাবেন, এখান থেকে মার্ক কিন্তু সবাই পাবেন। এখন আসেনি আর ইংরেজিও একই কথা, যে ইংরেজি থেকে 20 মার্ক আসে। এখান থেকে আমরা একটা ভিডিও দেখেছিলাম যে 12 থেকে 13 মার্ক শুধু মুখস্থ করলেই পাওয়া যায়, শুধু মুখস্থ যারা করবেন তারা কিন্তু 12 থেকে 13 মার্ক পাবেন। তো ইংলিশেও বাকি মার্কগুলোও কিন্তু অনেকে কমন মানে পড়ে যায়, যে বিষয়গুলো বললাম। আর এখানে আছে গণিত, সবচেয়ে কঠিন যে পার্টটা গণিত। কেন বলি কঠিন, আপনারা জানেন যে প্রাইমারিতে 80টি এমসিকিউ থাকবে, কয়টা, 80টি এমসিকিউর জন্য সময় 60 মিনিট। এই জিনিস হচ্ছে খুব মারাত্মক একটা বিষয়, যে আপনার প্রশ্ন হইতেছে 80টা, সময় 60 মিনিট, তার মানে কি হচ্ছে প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু 1 মিনিট করে। এখানে দেখেন 20টা ম্যাথ, এখানে যদি আমরা একটু ভাগ করে লিখি যে গণিত 20, ইংরেজি 20, আর যেটা বাংলা সাধারণ জ্ঞান, বাংলা সহ জিকে, যেখান থেকে আসবে 40 মার্ক, টোটাল সময় হচ্ছে আপনার 60 মিনিট, টোটাল সময় হচ্ছে 60 মিনিট। এখানে আপনি গণিতে কয় মিনিট সময় দেবেন, এটা গণিতে আপনি সর্বোচ্চ 20 মিনিট দিতে পারবেন, এখানে ইংলিশে 20টা প্রশ্নের জন্য আর এখানে 40টা প্রশ্নের জন্য। আমি ধরলাম যে ইংলিশের 20টা প্রশ্ন, 20টা প্রশ্ন পড়তে হবে, দাগাতে হবে, সেখানে আপনি যদি 12 থেকে 15 মিনিট টাইম দেন, আর তাহলে কয় মিনিট থাকতেছে দেখেন, 20, 35, আর বাকি 25 মিনিটেই 40টা প্রশ্ন দাগাতে হবে। যদি দেখেন এখন আমি ধরছি 20টা ম্যাথের জন্য মাত্র 20 মিনিট, এই 20টা ম্যাথ যে 20 মিনিটে সমাধান করতে পারবে তারাই কিন্তু এগিয়ে থাকবে। আবারও বলতেছি চাকরি পেতে হলে এই টেকনিকটা আপনাকে খাটাতে হবে, যে আমি ম্যাথ করতে হবে। অনেকে আছে যে এই প্রশ্নগুলো দাগায়, এই 20 আর 40, টোটাল 60টা প্রশ্ন দাগাইতে দেখাইতে দেখা গেল যে আপনার এই 45-50 মিনিট সময় কাটিয়ে দেয়, 50 পরে আসে শেষের 10 বা 15 মিনিট, বা শেষে সাপোজ দেন আপনার হাতে 10 মিনিট বা 15 মিনিট আসে, বা সর্বোচ্চ হলে 20 মিনিট আসে, 20 মিনিট আসে এই ম্যাথের মধ্যে। তো ম্যাথে এসে দেখা যায় যে 20টা ম্যাথ
আপনাকে নর্মালি যদি করতে দেওয়া হয় চাকরির পরীক্ষার 20টা ম্যাথ, আপনি কয় মিনিট লাগবে? আপনি দেখেন যে 20টা ম্যাথ এজ ইউজুয়াল নিয়ে যদি করি, নর্মাল হলে তো 30 থেকে 35 মিনিট, যত আপনি স্পিডে করেন, চিন্তা ভাবনা করার ইউ যদি না থাকে। এই 20টা অঙ্ক আপনার করতে হলে 30-35 মিনিট সময় লাগবে, কিন্তু আপনার সময় নাই। আপনি যখন ওইখানে 50 মিনিট কাটিয়ে 50 মিনিট শেষ করার পর এখানে আসবেন, তখন কিন্তু মাথায় এমনিতেই ঘুরে যাবে যে হ্যাঁ এটা সময় নাই, এখনও 20টা ম্যাথ করতে হবে, কিন্তু আমার হাতে সময় আছে 15 মিনিট বা 20 মিনিট বা 25 মিনিট। 25 মিনিট তো থাকবেই না দাগানোর পরে, সর্বোচ্চ হলে 20 মিনিট। তার মানে সময় মানে প্রাইমারি হলে কিন্তু তারাই এগিয়ে থাকবে যারা এই 20টা ম্যাথ, 20টা ম্যাথ আপনার 15 থেকে 20 মিনিটে করতে পারবে। 20টা ম্যাথ 15 থেকে 20 মিনিটে যারা করতে পারবে তারাই কিন্তু এগিয়ে থাকবে, আর জবটা কিন্তু তারাই পাবে, কারণ বাকি এবারের যে মার্কগুলো ওগুলো কিন্তু সবাই পায়। এখন আসেন যে এটা কি পসিবল যে 20টা ম্যাথ 20 মিনিটে করা বা 15 মিনিটে করা, এটা কি পসিবল? অনেকে বলবো যে ম্যাথ ডিটেলস করেন, হ্যাঁ পসিবল, আপনি যদি শর্টকাট করতে পারেন। কারণ প্রাইমারিতে যে ম্যাথগুলো আসে আপনারা সবাই জানেন যে কমন টাইপের ম্যাথ আসে। যেমন আমি নর্মাল একটা এক্সাম্পলে চলে যাই, একটা অঙ্ক আমি আপনাদেরকে দেখাবো। মনে করেন যে এই যে একটা অঙ্ক আছে, এই যে অঙ্কটাই যদি আমরা ধরি যে বার্ষিক শতকরা 10% হার সুদে কোন মূলধন কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে, এটা কিন্তু প্রাইমারিতে আসছিল কোনো এক বছর। তো দেখেন তো বার্ষিক শতকরা 10% হার সুদে কোন মূলধন কত বছরে সুদ আসলে দ্বিগুণ হবে। তো এটা অ্যাজ ইউজুয়াল নিয়মে করতে গেলে আপনারা জানেন 2 মিনিট 3 মিনিট বা 4 মিনিটও লাগতে পারে, কিন্তু আপনি যদি শর্টকাটটা যদি জানা থাকে যে এই ধরনের যে কোনো অঙ্ক আসে, এই সুদের মূলে যত গুণ -1/100, সুদের মূলে যত গুণ -1/100 কী হবে? সুদের মূলে কত গুণ ছিল? 2। সুদের মূলে যদি 3 গুণ থাকতো এখানে 3 বসতো, সুদের মূলে 4 গুণ থাকে এখানে সুদের হার, এই সুদের হারটা দেওয়া আছে 10%, 20%, 30%, যাই দেওয়া হোক, এই সূত্রটার মধ্যে, এই ফর্মুলার মধ্যে যদি ফেলে দেন তারপরে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে মাত্র এক লাইনের মধ্যে। তো এটা হয়ে গেল। সে তারপর আরেকটা অঙ্ক বলি, যে যেমন এই যে একটা অঙ্ক আছে p+1/p = 3 হলে পিটি দেওয়ার পর +1/p^2 = কত। তো এই অঙ্কটা যদি করতে চান নর্মাল নিয়মে করতে গেলে আমরা জানি যে টানা 2 বার সূত্র ফেলতে হয়, টানা এটা এই অঙ্কটার মধ্যে 2 বার সূত্র ফেলতে হয় তারপরে অ্যান্সার আসে। তার মানে 3 থেকে 4 মিনিট সময় ইজিভাবে লাগে। কিন্তু আপনার যদি এই টেকনিকটা জানা থাকে, জাস্ট এই যে এই লাইনটা, জাস্ট এই লাইনটুকু যদি জানা থাকে, n² - 2 = 2, এই লাইনটা যদি জানা থাকে, এখানে যে মানটা দেওয়া থাকবে এন এর মান সেটা জাস্ট বসিয়ে দেবেন, অ্যান্সার কিন্তু চলে আসলো। এরকম প্রত্যেকটা অঙ্কই এখানে কিন্তু মানে প্রাইমারিতে যে ম্যাথগুলো আসে, যেমন এই যে এই অঙ্কটাও কিন্তু প্রাইমারিতে আসছিল, যে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, খুঁটিটি কত উচ্চতে ভেঙেছিল, এরকম এখানে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন থাকে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন যদি হয়ে থাকে তাহলে কি খুঁটির যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে ওটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। 30 ডিগ্রি দেওয়া থাকলে খুঁটির দৈর্ঘ্যটাকে জাস্ট 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসলো। দেখেন এই প্রশ্নটা পড়তেও কিন্তু আপনার দেখা যায় 30 সেকেন্ড 35 সেকেন্ড লেগে যাবে, তারপরে কিন্তু আপনার অঙ্ক করতে হবে। তার মানে 20টা ম্যাথ আপনাকে 20টা মিনিটের মধ্যে যেভাবে হোক সমাধান করতে হবে, আদারওয়াইজ আপনি কি সবার থেকে পিছিয়ে পড়বেন। যারা এখন বলেন যে ভাই আমি অনেক পড়াশোনা করছিলাম কিন্তু আমি টিকি নেই, টিকেন না কিসের জন্য? দেখেন যে আপনি ম্যাথ, অনেকে আপনাকে বলবো যে ম্যাথ শর্টকাট করা লাগবে না, কিন্তু প্রাইমারির জন্য কিন্তু সময়টা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসেন যে একটি ঘোড়ার গাড়ির সামনে থাকার পরিধি 2 মিটার, পিছনে থাকার পরিধি 3 মিটার হলে কমপক্ষে কত মিটার গেলে 10 বার বেশি করবে, জাস্ট এই 3টা সংখ্যা গুণ করে দিলে কিন্তু অ্যান্সার বের হয়ে আসে। এগুলো কিন্তু আপনার মুখস্থ করতে হবে না, যে এই ধরনের অঙ্কগুলো এইভাবে করা যায়। জাস্ট আপনি যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলো যদি আপনি জানা থাকে, যে টেকনিকগুলো দেখালাম এই টেকনিকগুলো যদি জানা থাকে, আপনার দেখা যাবে যে 20টা ম্যাথ করতে আপনার 20-22 মিনিট সময় কিন্তু প্রয়োজন, এর বেশি কিন্তু লাগার কথা না। এখন আসেন যে আপনি বলতেছেন যে আমি ম্যাথ পারি, অনেকে আছে যে পরীক্ষা হলে কী হয় যে না ম্যাথ পারে, আসলে তো ম্যাথ প্রাইমারিতে যে ম্যাথগুলো আছে এজ প্রায় অনেকেই পারেন, কিন্তু দেখা গেলো যে 20টা ম্যাথ 20 মিনিটে কয়জনে পারে, 20টা ম্যাথ 20 মিনিটের মধ্যে সমাধান করতে কয়জনে পারে। তো দেখা গেলো যে অধিকাংশ দেখা যায় যে ম্যাথ পারে, পরীক্ষার হল থেকে বের হয়ে বলিস আর যদি 10টা মিনিট সময় পেতাম, আর যদি 20টা মিনিট সময় পেতাম তাহলে ম্যাথগুলো সমাধান করতে পারতাম, ম্যাথগুলো পারি কিন্তু সময়ের অভাব করতে পারলাম না। এই যে সময়ের যে অভাব, এই অভাবটা যেন না হয়, অভাবটা যেন না হয় এর জন্য যে আমরা যে সাজেশনটা দিতেছি প্রাইমারির জন্য, যে পাটিগণিত থেকে আপনার পাটিগণিত থেকে দিতেছি 200 ম্যাথ, বীজগণিত থেকে 141টা ম্যাথ, আর জ্যামিতি থেকে 167টা। এই ম্যাথগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন, এখানে টোটাল 508টা ম্যাথ, যে ম্যাথগুলো প্রত্যেকটা ম্যাথই শর্টকাট আকার দেওয়া আছে এই বইটার মধ্যে, প্রাইমারির জন্য সবচেয়ে সাজেশনমূলক একটা বই, যে বইটা আপনারা রিভিউ যদি দেখতে চান, এই বইয়ের
প্রত্যেকটা ম্যাথের ভিডিও আছে, আপনি প্রতিটা ম্যাথের মানে ভিডিওর কমেন্টে দেখতে পারেন যে বইটা রিভিউ মানে এই বইটা দেখে যারা একদম ম্যাথ পারতো না তারাও কিন্তু এখন ম্যাথ পারে, যারা ম্যাথ দেখে ভয় পাইতো যে ম্যাথের কারণে জব হবে না তারাও কিন্তু এখন বলে যে না ভাই আপনার এই বইটা দেখে এই জব ম্যাথ বইটা দেখে আমরা কিন্তু ম্যাথ পারি। এই বইটার বৈশিষ্ট্য কি, মূল বৈশিষ্ট্য যে 25 থেকে 30 সেকেন্ডে অঙ্ক সমাধান করার টেকনিক। আপনি কিন্তু পরীক্ষার হলে যদি জাস্ট আপনি একটা প্রশ্নের উত্তর পড়ে যান এই বইটা আপনি দেখা গেলো যে আপনি 15 দিনের শেষ করতে পারবেন, যেহেতু প্রাইমারি পরীক্ষাটার সময় বেশি নেই, 15 থেকে 20 দিন বা 25 দিনের মধ্যে এই বইটা কিন্তু খুব ভালোভাবে সমাধান করা সম্ভব। এই বইয়ের শুরুতেই দেখেন যে সাজেশনটা রয়েছে, বইটা কেন বলতেছি যে বইটা কিন্তু খুব পপুলার একটা বই, যে বইটার প্রথমে শুরুতে আছে সাজেশন। এখানে দেখেন যে পাটিগণিতে 200 ম্যাথ দেওয়া আছে, এইভাবে যে পুরো 200টা ম্যাথ পাটিগণিতের, প্রতিটা ম্যাথে কিন্তু শর্টকাট আকার দেওয়া আছে। যেমন যদি আমি যদি বলি যে একজন মাঝি সূত্র অনুকূলে 2 ঘন্টায় এত মাইল এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে, তার ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত, যে মোট দূরত্ব বাই মোট সময়, জাস্ট ভাগ করে দিলেই হবে। এই যে প্রতিটা অঙ্কই কিন্তু শর্টকাট দেওয়া আছে, যেমন এই যে এই অঙ্কটা দেখেন 196 নম্বর যে অঙ্কটা আছে, যে নৌকা স্রোতের গতিবেগ যথাক্রমে এত এত কিলোমিটার নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে, এটা হচ্ছে নর্মাল নিয়মে, অ্যাজ ইউজুয়াল নিয়মে যদি করেন এতটুকু সমাধান করতে হবে। আর শর্টকাট যেটা এই যে মোট দূরত্বটাকে, মোট দূরত্ব 48 কিলোমিটার, তাহলে 48টা ভাগ 18 প্লাস 6 আবার প্লাস 48 ভাগ 18 মাইনাস 6, আপনি কোনো কিছু বুঝতে পারেন, জাস্ট এই জিনিসটা মনে রাখলেই হয়ে যাবে। তো প্রতিটা অঙ্কই কিন্তু এখানে দেখেন এই যে 200টা ম্যাথ পাটিগণিতের ছিল। এরপরে শুরু হয়েছে যে বীজগণিত, বীজগণিতে যে 201 থেকে শুরু করে 200 টোটাল আপনার 341 পর্যন্ত, তার মানে 141টা ম্যাথ, এই যে 341 পর্যন্ত বীজগণিত এখানে শেষ। এরপরে শুরু হলো যে জ্যামিতি, 342 থেকে শুরু করে 508 পর্যন্ত। আবারও বলতেছি যে প্রতিটা ম্যাথে কিন্তু আপনার শর্টকাট দেওয়া আছে এই বইটার মধ্যে, আপনি শর্টকাটগুলো যদি ভালোভাবে পারেন বা শিখতে পারেন বা দেখতে পারেন এই পরীক্ষার আগে, যদি এই বইটা আমি আবার বলতেছি পরীক্ষার আগে এতদিন আপনি যে বই পড়ছেন এই বইটা হাতে নিয়ে দেখবেন, তাহলে ম্যাথের প্রতি যাদের ভয় আছে বা ম্যাথ নিয়ে যারা চিন্তায় আছেন বা যে ম্যাথের কারণে জবটা হবে কি না তাদেরকে বলবো জাস্ট এই বইটা একবার হাতে নিয়ে দেখবেন, তাহলে এই কয়েকদিনেও আপনি কিন্তু ম্যাথে ভালো করতে পারবেন। আবারও বলতেছি যে আপনি যে বই পড়ছেন জাস্ট ম্যাথের এই বইটা নেবেন, সেইভাবে আমাদের কিন্তু আরও 2টা বই আছে, একটা হচ্ছে জব ডাইজেস্ট, মানে ওই একটা বই থেকে 40 মার্কের প্রশ্ন হবে প্রাইমারিতে জব ডাইজেস্ট বইটা থেকে, সেমভাবে জব ইংলিশ 3টা বই মিলে একটা সেট, কিন্তু আমরা জব ম্যাথ বইটা যারা ম্যাথে ভয় পান তাদের জন্য আমি বলবো যে এই বইটা হাতে নিয়ে দেখবেন, কিন্তু হবে না জাস্ট হাতে নিয়ে একবার চোখ গুলাবেন, অথবা আপনার আশেপাশে যে ফ্রেন্ডরা এই বইটা পড়ে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে জব ম্যাথ বইটা কেমন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আর বেশি কিছু বলবো না, আবারও বলতেছি যারা কিন্তু এগিয়ে থাকবেন তারা কিন্তু ম্যাথে এগিয়ে থাকলে কিন্তু আপনার জবটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, অন্যান্য সাবজেক্ট কিন্তু অ্যাভারেজে সবাই পারে। তো বইটা মোটামুটি সারা বাংলাদেশেই পাওয়া যায়, তারপরে যারা এই নম্বরে যোগাযোগ করবেন 01764077126 আপনার ঠিকানায় বই পাঠিয়ে দেওয়া হবে। বইটার প্রাইসও কিন্তু খুব বেশি না, মাত্র 200 টাকা। তো ধন্যবাদ সবাইকে, আবারও বলতেছি যারা আমাদের বইগুলো ফলো করেন বা যাদের কাছে এই জব ম্যাথ বইটা আছে তারা বারবার রিভিশন করেন, ইনশাল্লাহ ঘুরে ফিরে দেখবেন এখান থেকেও অনেক বেশি আপনারা কমন পাবেন। ছোটো একটা বই, 508টা ম্যাথের একটা সাজেশন আছে, প্লাস এটার সাথে কিন্তু অধ্যায়ভিত্তিক ম্যাথও আছে, আপনারা চাইলে কিন্তু অধ্যায়ভিত্তিকও করতে পারবেন, সেখানে কিন্তু প্র্যাকটিস সেট আছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।